বাংলাদেশের চলচ্চিত্রের দাপুটে খলনায়ক ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। চলচ্চিত্রের পর্দায় এই অভিনেতা নেতিবাচক ও ইতিবাচক দুই চরিত্রেই অভিনয় করেছেন, তবে খলনায়ক হিসেবে অধিক পরিচিত তিনি। যদিও বাস্তব জীবনে হিরোর ভূমিকায় দেখা গেছে ডিপজলকে, চলচ্চিত্রপাড়ায় দানবীর হিসেবেও খ্যাতি রয়েছে তার। তাই তো আবার কোটি টাকার কাবিনে ছেলের বিয়ে দিলেন খলনায়ক ডিপজল। মনোয়ার হোসেন ডিপজল এবার তার বড় ছেলে সাদ্দাম সৌমিক অমিকে বিয়ে দিয়েছেন কোটি টাকা কাবিনে। কাজী তাসফিয়া নামে চাঁদপুরের এক তরুণীর সঙ্গে ছেলের বিয়ে দিয়েছেন তিনি। প্রিন্স বাজার সুপার মলের স্বত্বাধিকারী ও প্রিন্স গ্রুপের ডাইরেক্টর কাজী মানিকের মেয়ে তাসফিয়া। কাজী মানিক হলেন চাঁদপুর সদর উপজেলা কাজীবাড়ির সন্তান, যারা চাঁদপুরের তাজমহলের আদলে দৃষ্টিনন্দন মসজিদ মাদ্রাসা ও চিকিৎসা সেবার লজ্জাতুন্নেসা প্রাইভেট হাসপাতাল প্রতিষ্ঠা করেন। এই বিয়ের কাবিন হওয়ার পর ডিপজলের পরিবারের সবাইকে নিয়ে একবার চাঁদপুর বেড়াতে এসেছিলেন। সেই বিয়ের আনুষ্ঠানিকতা রাজকীয় আয়োজনে রাজধানীর মিরপুর প্রিন্স বাজার কমিউনিটি সেন্টারে সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যরা রাজকীয় পোশাকে হাজির হন। ডিপজলের ছেলের বিয়ে আর তার সবাইকে নিয়ে অনুষ্ঠান হবে না, তা কি হয়, এবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রায় 10,000 অতিথি নিয়ে অনুষ্ঠান করে পুত্রবধূকে ঘরে তোলেন দাপুটে এই অভিনেতা। গত 5 জুন সাভারের লাজপল্লিতে পরিবার ও ঘনিষ্ঠজনদের নিয়ে সৌমিক তাসফিয়ার গায়ে হলুদ সম্পূর্ণ হয়েছে। অনুষ্ঠানে প্রায় 10,000 অতিথি থাকবেন। এদিন বসুন্ধরা কনভেনশন সেন্টারে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। এ বিষয়ে ডিপজল বলেন, করোনার কারণে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমার চলচ্চিত্র সহকর্মী রাজনৈতিক ও ব্যবসায়িক বন্ধুদের বলতে পারিনি, করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, তাই এবার সবাইকে সঙ্গে নিয়ে অনুষ্ঠান করছি, সবাই আমার ছেলে ও বৌমার জন্য দোয়া করবেন। ডিপজলের 3 ছেলে ও 1 মেয়ে। এর আগে 2018 সালের জুনে মেয়ে অলিজা মনোয়ারের বিয়ে দিয়েছেন এই অভিনেতা, এবার তাদের ঘরে আসছেন বড় পুত্রবধূ। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।